2009 সালে পুলিশ রিফর্ম প্রোগ্রামের অর্থায়নে প্রায় 7.5 কোটি টাকা ব্যয়ে সিআইডি সদর দপ্তরে স্থাপিত হয় ইন্টিগ্রেটেড অথবা অটোমেটেড ব্যালিস্টিক্স আইডেন্টিফিকেশন সিস্টেম ইবিস অথবা আবিসের সেন্ট্রাল সার্ভার। এই সার্ভারটি 6টি বিভাগীয় শহরের আঞ্চলিক সার্ভারের সাথে নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত। ঘটনাস্থলে প্রাপ্ত আগ্নেয়াস্ত্রের গুলির খোসা অত্যাধুনিক হাই রেজুলেশন স্ক্যানিংয়ের মাধ্যমে স্ক্যান করে সংগৃহীত ইমেজটি কোডিং করে ডাটাবেজে সংরক্ষণ করা হয়। সন্দিগ্ধ আগ্নেয়াস্ত্রের টেস্ট ফায়ার ইমেজটি আবিসের মাধ্যমে তুলনামূলক পরীক্ষা করা হয়। ইমেজের থ্রি ডাইমেনশনাল পিকচার পাওয়া সহ ব্যবহৃত বুলেট অত্যন্ত সূক্ষ্ম ও নিখুঁতভাবে পরীক্ষার মাধ্যমে মতামত দেওয়া হয়। এছাড়াও এই সিস্টেমের মাধ্যমে বুলেটের ইমেজকে প্রয়োজনে 1000 গুণ বর্ধিত করে ল্যান্স গ্রুপসের মার্ক বা স্ক্র্যাচ পরীক্ষা করা সম্ভব।